আজি গধূলি মহানগরীর ফাঁসিবজার সৃষ্টি হল আতঙ্ক। মহানগরীর ফাঁসিবজারত বিস্ফোরণত এজন নিহত হওয়ার লগতে আহত হয়েছে পাঁচ শ্রমিক। এটা পল্টনত জ্বালাই করে থাকার সময়তে বিস্ফোরণ হয়। ফাঁসিবজারের ফেরি টার্মিনেলত এলএনটি কোম্পানির কাম চলি থাকার সময়তে এই অঘটন হয়। মৃত শ্রমিকজনের নাম মাঝি, মাঝির ঘর কলকাতা। এই বিস্ফোরণত আহত শ্রমিক কেজনের নাম সপল কুমার শীল, নিত্যায় প্রধান, বিজেন্দ্র কুমার, দীপক ঘয়েল আর পিয়ার হাসান। ইয়াৰে বিজেন্দ্র কুমার আর দীপক ঘয়েলর অস্ত্রোপচারের প্রয়োজন হব। উল্লেখযোগ্য যে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের অধীনত দুবছর ধরে এলএনটি প্রতিষ্ঠানে কাম করে আহিছে প্রকল্পটি। অহা দুমাহত প্রকল্পটির কাম সম্পূর্ণ হওয়ার কথা আছিল। ভবিষ্যতে এনে অঘটন সংঘটিত যাতে নহয় তার প্রতি প্রতিষ্ঠানটি অধিক সতর্ক হব বলে জানায় রাজ্যিক প্রকল্প সঞ্চালক গৌরব উপাধ্যায়। কিন্তু এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর যি সাবধানতা অবলম্বন করব লাগছিল সেই সাবধানতা অবলম্বন করা হওয়া নাছিল বলেও বিভিন্নজনে প্রশ্ন উত্থাপন করেছে। মহানগরীর ফাঁসিবজারত আজি এই বিস্ফোরণত এজন নিহত হল, আনফালে আহত হল পাঁচজন শ্রমিক। এটা পল্টনত জ্বালাই করে থাকার সময়তে বিস্ফোরণ হয়। ফাঁসিবজারের ফেরি টার্মিনেলত এলএনটি কোম্পানির কাম চলি থাকার সময়তে এই অঘটন হয়। মৃত শ্রমিকজনের নাম মাঝি আর মাঝির ঘর কলকাতা বলে জানা গেছে। এই বিস্ফোরণত আহত আন শ্রমিক কেজনের নাম সপল কুমার শীল, নিত্যায় প্রধান, বিজেন্দ্র কুমার, দীপক ঘয়েল আর পিয়ার হাসান। যি সময়ত এই ঘটনা সংঘটিত হয়েছিল সেই সময় সকলে ভাবিছিল যে এয়া সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। কিন্তু জ্বালাই করার বাবে এটা বিশেষ সিলিন্ডার দরে সামগ্রী ব্যবহার করা হয় যেটা আকারত সরু আর সেই সামগ্রীটোরে বিস্ফোরণ হওয়া বলে জানা গেছে। এটা পল্টনত জ্বালাই করে থাকা অবস্থাতেই এই বিস্ফোরণটি সংঘটিত হল। কিন্তু তাত যিখিনি সাবধানতামূলক পদক্ষেপ লব লাগে জ্বালাই করোতে সেইখিনি লওয়া হওয়া নাছিল নাকি? বেমেজালি কি আছিল, কেরুন কি আছিল, সেয়া তেওঁলোকে উদ্ঘাটন হওয়া নাই। কিন্তু প্রতিষ্ঠানটির পর এটা সকলে দাবি উত্থাপন করেছে যে তেওঁলোকে স্পষ্টীকরণ দিব লাগে। অবশ্যে ভবিষ্যতত এনে অঘটন সংঘটিত নহয় যাতে তার প্রতি প্রতিষ্ঠানটি অধিক সতর্ক হব বলেহে রাজ্যিক প্রকল্প সঞ্চালক গৌরব উপাধ্যায় জানিবলৈ দিছে। কিন্তু এই ঘটনা কেনেধরণে সংঘটিত হল সেই সন্দর্ভত বিতং কোনো তথ্য প্রকাশ করা হওয়া নাই। অহা দুমাহত প্রকল্পটির কাম সম্পূর্ণ হওয়ার কথা আছিল আর তার মাজতেই এই অঘটনটি সংঘটিত হল। উল্লেখযোগ্য যে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের অধীনত দুবছর ধরে এলএনটি প্রতিষ্ঠানে কাম করে আহিছে এই প্রকল্পটুত। যেহেতু পাঁচজন আঘাতপ্রাপ্ত হয়েছে, এই পাঁচজনের দুজনের এতিয়া অস্ত্রোপচারের প্রয়োজন হব। বাকি তিনজনের যিখিনি স্বাস্থ্য সেবা আছে সেই স্বাস্থ্যসেবাখানি চিকিৎসকে দি আছে আর যিখিনি প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ার পাছতেই হয়তো ঘরলৈ যাবলৈ দিয়া হব। কিন্তু বাকি দুজনের অস্ত্রোপচার করা হব বলে জানা গেছে, মানে তেওঁলোকৰ অবস্থা কিছু জটিল। ইতিমধ্যে এজনের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকজনের নাম মাঝি, কলকাতাত ঘর মাঝি নামের শ্রমিকজনের। এটা পল্টনত জ্বালাই করে থাকা সময়তেই হঠাৎ তাত বিস্ফোরণ সংঘটিত হল। এই ঘটনাক কেন্দ্র করে আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়। তাত আরক্ষী প্রশাসনের বহুকেইজন উচ্চপদস্থ বিষয়া উপস্থিত হয় আর এই সমগ্র ঘটনার উচিত তদন্তর কথা উল্লেখ করেছে। আমার সাংবাদিকে এই সন্দর্ভত অধিক তথ্য সংগ্রহ করেছে, পরবর্তী সময়তো আমি সম্প্রচার করে থাকি। বঙাইগাঁও কাণ্ডক লৈ এতিয়াও অব্যাহত আছে উত্তেজনা। গুৱাহাটীৰ পৰা বঙাইগাঁওলৈ ৰাওনা ফৰেন্সিকৰ দল। বঙাইগাঁওত পঞ্চায়ত সচিবক গুলিয়াই হত্যা কৰিছিল দুৰ্বৃত্তই। নিহত পঞ্চায়ত সচিবজন চন্দ্ৰকান্ত দাস। দুৰ্বৃত্তই গুলিয়াই হত্যা কৰে চন্দ্ৰকান্ত দাসক। চিপনচিলা গাঁও পঞ্চায়তৰ সচিব আছিল চন্দ্ৰকান্ত দাস। বঙাইগাঁৱৰ কাহিডুবাত গুলীচালনাৰ এই ঘটনা। বাইকত আহিছিল অস্ত্ৰধাৰী দুৰ্বৃত্ত, এখন চাহ দোকানৰ সন্মুখত গুলীচালনাৰ এই ঘটনাটো সংঘটিত হল। কাৰ্যালয়ৰ পৰা ঘৰলৈ উভতিছিল পঞ্চায়ত সচিবজন। দোকানত গাড়ি রাখি চাহ খাবলৈ নামিছিল চন্দ্ৰকান্ত দাস আর সেই সময়তে দুর্বৃত্তই গুলিয়াই হত্যা করে পঞ্চায়েত সচিবজনক।
ঘটনাস্থলীত উপস্থিত হল আরক্ষী অধীক্ষক, জেলা আয়ুক্ত, আরক্ষীর শীর্ষ বিষয়া। ঘটনাস্থলী ফরেন্সিকর দলও ইতিমধ্যেই রওনা হয়েছে আর তারপর যে স্থানত এই ঘটনা সংঘটিত হয়েছিল তাত উদ্ধার করা হয়েছে কার্টেজ। বাইকর নম্বর প্লেট খুলি ঘটনাস্থলী এড়িয়েছিল দুর্বৃত্ত, সেয়ে বাইকর নম্বর প্লেট তাত থাকা প্রত্যক্ষদর্শীয়ে ধরব নয়, কারণ নম্বর প্লেটখন খুলি দুর্বৃত্ত গৈছিল যাতে তেলক ধরা নপরে আর গুলি চালনা করে তারপর আঁতরি যাবলে সক্ষম হয়েছে দুজনিয়া দুর্বৃত্ত। মানে মানে এই চারজনীয়ে জিপিত আহিছে, জিপির পরা আহি আমার ইয়াতে চাহ খাব আহিছে। আহার পিছত মানে মোর লগত কথা পাতিছে, কথা পাতার সময়ত মানে হেলাক মানুহ আহা নাছিল, কোনো নাছিল। যেতিয়া কথা পাতি মই মানে বজাৰত যাবার কারণে ওলাইছো, তেতিয়া দুজন লড়া আহি পেছি বাইকত আহিছে, বাইকত আহি বাইকটো এই ইয়াতে থৈছে আর এজন তাতে আছিল রই। তারপর সারের লগত কথা পাতিবর কারণে না ওসরত এনে সাবর কারণে গৈছে সার তো আর মানে মোবাইল টুপি আছে, গুয়াহাটি যাব লগা আছে বলে তাই, সেইকাৰণে তাই মানে মেসেজ পঠাই আছে, কৈছে বাইদেউ মই মেসেজটো পঠা হলে মই যাম, তুমি বজারত যা, তোমার দেউতার যদি সাধ্য আছে। কিছুই হওয়া নাই, মানে আরামসে আছে। মোর পাড়ার দুটা সিগারেট কিনে লিছে, সিগারেট কিনে তাতে বহিছে, এজনে সিগারেট কিনেছে, এজনে সিগারেট কিনেছে, এজনে নহয় বাইকত বহাটো পিছত মারি থই যাওয়ার পিছত মানে সারর মানে কাকত বহিছে, এজনে কাকত বহিছে, কাকত বহিছে পাতিনিয়া করে দুজনে বহনে, এজনি এতে বহিছে, এজনি সারর লগত বহিছে। সার তো উঠি আহিছে, সিনাকি নেকি তে লগত কথা পাতিছে তার পিছত হে সারর লগত কথা পাতিছে না পাতা না হিতু কম না পালো না ম গলু মুঠতে অসরত বহিছে, অসরত বহিছে। কিন্তু হেই অসরত বহা মানুজনে তাক মানে পিছত এই আমার ছোৱালী তো গেল, আমার মানুজনও নাই, মই অকলে আর এই ছোৱালীজনী আছিল, বড় আছিল মানুজনী, কিন্তু বড় খালি মারিছে, মুখা মারিছে মানে গামোচা দিয়া। তারপর স্যার বাহিরত ওলাই আহিছে, আহি আমার ছোৱালীটো কৈছে মাইনা মই ঘরত যাম, স্যার ছোৱালীজনী কল অ স্যার যা আমার মা তো বজার গেল অ কই গেছে এনকার, সেই পাতিনিয়ে মানুজনে মানে কানত মানে এইটো মারিছে বলে পিস্তলটো উলিয়াই হেৰি দিছে আর এজনে গাড়ি স্টেট দিছে। এই গাড়ি স্টেট দেওয়ার লগে লগে এ তো আমার মালিকটো ওলে আহিল ঘরেরপরা, এবার তো শব্দ শুনি আর তো আমার দোকানতো মানুষ আছে, কেইজন বা আছিল সেইটো নাজানো, চারি পাঁচজন আছিল সেই আমার দোকান হালদিয়া রঙর, হালদিয়া রঙর বাইক আছিল, বাইক পালসার কোনফালে গুছি গেল মানে বাইকের নাম না জানো, বাইক কোনফালে গেল, বাইক ইফালে গেছে, দুজন পিছা করে মানুষ গেছিল লড়া কিন্তু নাপালে, তো আমি আগত গল না গুলিয়ে মারি পটাপট চলাও কথা কয়া একদম গাড়ি দাবারাইছে মানে হেৰিটো বেন করে পালাইছে, পিছা করে যাওয়া মানুষজনে পা নাই। আমার সেই চিপন সিলার জিপি সেক্রেটারি কোনোবা আঁততে গুলিয়াইছিল আর মানে মৃত্যু ঘটিছে, এতিয়ালৈকে গোটেই বস্তুটো ইনভেস্টিগেশ্যন চলি আছে, গোটেইখিনি হওয়ার পিছত বেশিদিন হওয়া নাই মানে শুনামতে সাত মাহ হয়েছে, তো সেই সাত মাহের ভিতরে গোটে তদন্ত চলি আছে, গোটেইখিনি হলে তেতিয়া গম পাইছে। আমাক তিনটা বাজাত রিপোর্ট হয়েছে, ইয়াতে আমার জিপি সেক্রেটারি যে আসে চন্দ্র দাস, তেখেতক দুইজন অজ্ঞাত মানুষ আহি পেলাই একেলগে বহি পেলাই চাহ খাইছে, তারপর এটা পিস্টল 7.65 mm শ্যুট করেছে, এটা এটা খালি কার্ট্রিজ আমি পাইছো। প্রাইমা ফিসে কি লাগি আছে স্যার? ই তো আমার ইনভেস্টিগেশন বহুত প্রিলিমিনারি স্টেজত আছে আমি জানো। আজিও মই হঠাৎ কে শুনা পালো বেয়া লাগিল, ইয়াতে তো আমি কবা পারা বেয়া নাছিলে, একেবারে বেয়া নাই, বেয়া নহয়, আমি যিমানখিনি লগ পাইছো এক বছর লগ পাইছো বেয়া নহয়, আর আমার ইয়ার গোটে রাইজে গম পাব যে আর কব যে সবে বেয়া নাছিল, বেয়া নহয় বলি। কি হয়েছে বলি ভাবে এটা মই কেনেকে কম, সেইটাই হল এক চাঞ্চল্যকর গুলি চালনার ঘটনা সংঘটিত হয়েছে, আর বঙ্গাইগাঁওর চিপনচিলা পঞ্চায়েতের অন্তর্গত কাহিডোপাত সেই ঘটনা সংঘটিত হয়েছে, আর মই সেই স্থানডোখর দেখুৱাইছো, শিহরণকারী এই কাপটো আর এই বিস্কুটখিনি আর পানির জগরপরা পানি খাই এই সচিবজনে ওলাই আহিছিলে, আর একে স্থানতেই কিন্তু ঘাতক রূপে সেই যিজন যুবক তেওঁ বহি আছিলে, আর কিছু সময় একেলগে বহি থকার পিছতে তেওঁ গুলি চালনা করে আঁতরি যায়, গতিকে এক সিনেমার কায়দারে এই ঘটনা সংঘটিত হয়েছে দিন দ্বীপরতে।
গতি সমগ্র ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে আর মোর সুতরাং এই ঘটনার প্রত্যক্ষদর্শী আছে তখেতর মানে কিছু কথা জানিব বিচারিম যে সচিবজন আহি বহার পিছত যুবকজন কেতিয়া আহে? যুবক তো অহার পিছত তোর চাহ খাবলে আইছে, মোর চাহ আছে, ইয়াত চাহ পায়, চাহ সুদিছিল, চাহ হব নাকি? হব, বহক। সচিবজন আগতে বহি আছিল না? যেহেতু আমার এই সচিবজন তাই মানে আধা ঘন্টামান আগরপর বহি আছে, তাই চাহ পানি খাওয়া তার শেষ, শেষ হওয়ার পিছত তাই মোবাইলত অল্প কিনা অনলাইন করা বলে কই আছিল আর কুহাটি আগে যাবার যাবার আছিল, সেটা ক্যানসেল হল, তার কারণে অনলাইন করে আছিল মানে তার মোবাইলত। তারপিছত স্যার মানে সুদিল স্যার ভাত খাই যাব নাকি? বলে ভাত না খাও, আজি ভাত খায় মানে অল্প ছাগলী মাংস লই আহ ইয়াতে আজি কাটিছে এটা পরবর দিন, তারপর না খায় মানে গুছি গলো, যাই মানে ছালীর কারণে অল্প মাংস লই আলো ব্রয়লার মাংস আনি মানে ভাবি বনাম, ছালীটুক কলো পিঁয়াজ চিয়াজ কিনা কিনে কাটি থাকব মানে বনায় দিম। তারপর বাইকে দুজন মানুষ আহিল, মানে ভাবল ইয়ার না রাখব, গাড়ি গল আগত এই বটখন যে আছে তার অলপমান এক মিটার মান ফেলে তাতে গাড়ি রাখি আহি এই চাহটো দিছিল, চাহটো মানে বলো বনাব লাগবে আর বহক, তো চাহ বহাই দিছো গেছে। নির্বাচনের পাছত রাজ্য বৃদ্ধি খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনা, রাজ্য খিলঞ্জিয়ার উপর সংঘটিত ধারাবাহিক আক্রমণ আর ধর্ষণের ঘটনাক উদ্বিগ্ন হয়ে পড়েছে সরকার। মুখ্যমন্ত্রীর পাছতে ঘটনাক ফেসবুক যোগে উদ্বিগ্নতা প্রকাশ করলে মন্ত্রী পীযুষ হাজরিকায়, এটা বিশেষ সম্প্রদায়ক ঘটনার দোষারোপ করলে মন্ত্রী পীযুষ হাজরিকায়। প্রসঙ্গক্রমে মন্ত্রীগুলো উল্লেখ করলে 22 জুনত ওদালগুড়ির মাজবাটত সংঘটিত কিশোরীক দলবদ্ধ ধর্ষণের ঘটনার কথা ফেসবুক পোস্ট যোগে উল্লেখ করলে 24 জুনত শোণিতপুরের ঢেকিয়াজুলীত সংঘটিত কিশোরী ছাত্রীর ধর্ষণের ঘটনা, বিগত মে মাহত বরপেটা জেলার কয়াকুচির সমীপর বামুনবরী গাঁত খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনা, মে মাহতে লক্ষিমপুর জেলার খেলমাটি আরক্ষী চকীত আক্রমণের ঘটনা, 7 জুনত কোকরাঝার জেলার শিথিলা অঞ্চলত খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনা। প্রসঙ্গক্রমে মন্ত্রীজনে উল্লেখ করে যোরহাটত বিজেপির নির্বাচনী পরাজয়ের কথা, কারোবার জয়ের বাবে এটা সম্প্রদায় দুঃসাহস করা বলেও উল্লেখ করে মন্ত্রীজনে। খিলঞ্জিয়ার উপর আক্রমণ আর খিলঞ্জিয়া কিশোরীক ধর্ষণের ঘটনার বিরুদ্ধে কঠোরের কঠোরতম ব্যবস্থা লোবলে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করে মন্ত্রীজনে। সরকারে সংগঠিত দুর্বৃত্তবর কঠোর হাতে নির্মূল করব বলে হুঙ্কার দিলে মন্ত্রী পীযুষে। নির্বাচনের পাছতেই রাজ্য খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়া বলে উল্লেখ করেছে মন্ত্রী পীযুষ হাজরিকায়, এটা ফেসবুকত পোস্ট দিছে, সেই পোস্টর পাছতেই স্বাভাবিকতেই ব্যাপক চর্চাও হয়েছে। রাজ্য খিলঞ্জিয়ার উপর সংঘটিত ধারাবাহিক আক্রমণ আর ধর্ষণের ঘটনাক উদ্বিগ্ন হয়ে পড়েছে সরকার, মুখ্যমন্ত্রীর পাছতেই ঘটনাক ফেসবুক যোগে উদ্বিগ্নতা প্রকাশ করলে মন্ত্রী পীযুষ হাজরিকায়, এটা বিশেষ সম্প্রদায়ক ঘটনার দোষারোপ করলে মন্ত্রীগুলো। প্রসঙ্গক্রমে মন্ত্রীগুলো উল্লেখ করলে 22 জুনত ওদালগুড়ির মাজবাটত সংঘটিত কিশোরীক দলবদ্ধ ধর্ষণের ঘটনার কথা ফেসবুক পোস্ট যোগে উল্লেখ করলে 24 জুনত শোণিতপুরের ঢেকিয়াজুলীত সংঘটিত কিশোরী ছাত্রীর ধর্ষণের ঘটনার কথাও, লগতে বিগত মে মাহর বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার কথাও কলে মন্ত্রীগুলো। এই দুষ্ট শক্তিক দমন করব পারিম বলে বদ্ধপরিকর স্থিতি প্রকাশ করেছে মন্ত্রীজনে। কোনো কারণতেই এই শক্তি যাতে গা করে উঠিব নয় তার উপর সরকারে চকু রাখব বলেও উল্লেখ করেছে মন্ত্রীগুলো। যেহেতু আমার কেবাজনো সাংবাদিক পোনপটীয়া সম্প্রচার থাকিব, আমি তেওঁলোকৰ জৰিয়তে শাসকীয় পক্ষৰ বিভিন্ন নেতার ভাষ্য গ্রহণ করবলৈ চেষ্টা করিম। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভত আছে চক্রধর গগৈ, লগতে রাজু সাহু ডাঙরিয়াও আছে আমার সঙ্গে লাইভত। মই প্রথমে দুইগী বিধায়ক প্রাক্তন বিধায়ক আর বিধায়ক স্বাগতম জানাইছো, সমান্তরালভাবে জানিব বিচারিছো এই সমগ্র বিষয় সন্দর্ভত আর কি সরকারের ফলের ব্যবস্থা গ্রহণ করা হব। চক্রধর গগৈ ডাঙরিয়া, আপনারপরা মই প্রথমে জানিব বিচারিছো কেনে ধরনের এটা আপনাদের এই দুষ্ট শক্তিক দমনের চেষ্টা চলাব? মানে আমি এটা কথা প্রত্যক্ষ করেছো, নির্বাচনোত্তর যেটো আমার অসমের সামগ্রিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটত যিকিটা ঘটনা অসামাজিক ঘটনা ইতিমধ্যে লিপিবদ্ধ হয়েছে বা ঘটিছে, এই ঘটনাকিটার ইতিহাসটো আমি যেটা অধ্যয়ন করো
তেতিয়া আপনি দেখিব যে এটা একেবারে আমি যদি কয়াকুচি খিলঞ্জিয়া মানুষের উপর আক্রমণের কথা করার কথাকে কো, লক্ষিমপুর জেলার থানা আক্রমণ করার কথাকে কো, যে কোকরাঝাড় জেলার শীতলা অঞ্চলত খিলঞ্জিয়ার উপর হওয়া আক্রমণের কথাকে কক, আপনি উদালগুড়ির মাজবাদত হওয়া সেই কিশোরী ছোৱালীজনী ধর্ষণের কথাকেই কক, বা এই যা 24 জুনের শোণিতপুরত হওয়া কিশোরীজনী ধর্ষণের কথাকেই কক, এই গোটেই ঘটনাখিনির লগত যদি আপনি ইতিহাস খুচরি চায়, তার লগত ইতিমধ্যে পুলিশে গ্রেপ্তার করা মানে যখন মুজরিম হয় যখন দোষী সেই সকল কিন্তু একটা বিশেষ কমিউনিটি, গতিকে ইয়ার আমি আজি ভাবিব বাধ্য মন্ত্রী সংকল্প প্রকাশ করেছে যে এই কংগ্রেসে যোরহাটত মানসিক পরিবর্তন আইছে নাকি বা মানসিক শক্তি বিচার পাইছে নাকি যে আমি আকো সেই আগর যেখানে সমাজের উপর বিভিন্ন দৌরাত্ম চলা যেখানে আক্রমণাত্মক যেখানে হিন্দু সমাজখনের উপর করা খিলঞ্জিয়ার উপর আক্রমণ করা যেটা মানসিকতা এইটো আকো এটা মানে জাগরিত হয়েছে নাকি, মানে গগৈ ডাঙরিয়া ইয়াত কংগ্রেসের জয়লাভের অ্যাঙ্গেলটো কেন ধরনের আহি পড়িল সেই শক্তিটো যেটা এটা বিশেষ সম্প্রদায় বলে উল্লেখ করেছে, এই কারণে আহি গল যে যেহেতুকে কংগ্রেসে তেওঁলোকৰ প্রো মুসলিম যেটো চিন্তা চেতনা এই চিন্তা চেতনাটো তেওঁলোকে সদায় প্রকট করে থাকে আর সেই মানুষখিনিক তেওঁলোকে উৎসাহ করে থাকে উৎসাহ দিয়ে থাকে, তেওঁলোকে করা বেয়া কামখিনি যেন কংগ্রেসের বাবে বেয়া কাম নহয় তেওঁলোকে সেইখিনিকে প্রশংসা করে থাকে তেওঁলোকক লগত লৈ চলিব খোঁজে, গতিকে আমি কথা আমার কথা হল কি যে এই বিশেষভাবে আজি 5টা ঘটনা যদি আমি চাও এই 5টা ঘটনার লগত জড়িত মানুষখিনি কিন্তু এটা বিশেষ সম্প্রদায়ের মানুষ আর কবলে গেলে সেইখিনি মুসলমান সম্প্রদায়ের মানুষ, গতিকে এই কথাটো কি হুচাই আছে আসলতে তার মানে কংগ্রেসের অকনমান জয় যে যেটা এটা সমষ্টি জিকার নিচিনা দেখিলে তেওঁলোকে যেন আকৌ সেই আগর আকুরিক শক্তিটো যেন তেওঁলোকে ঘূরাই পাইছে আর খিলঞ্জিয়ার উপর আক্রমণ করে আমার সমাজখন যেন আকৌ অশান্ত করে তুলব এনেকা ধরনের কংগ্রেসের জয়লাভে এটা দুষ্ট শক্তিক আখরিক শক্তিক অধিক শক্তিবান করে তোলা বলে অভিযোগ করেছে শাসকীয় পক্ষ, আপনার কি প্রতিক্রিয়া হব? বিজেপি দল হয়েছে মহা সাম্প্রদায়িক দল, আজি অসমের রাইজে বুঝি পাইছে যে এটা সাম্প্রদায়িক দল ডিএফ কোনে পরাভূত করলে, কেবল মাত্র কংগ্রেস দলহে পরাভূত করলে, যিটো দলের লগত নাকি মিলি দুইটা সাম্প্রদায়িক দল বিজেপি আর এআইডিএফ দুইটা মিলি যা সময়বিলাকত যেদরে তেখেতকলে রাজনীতি করেছিলে, ইজনে এটা কথা কয় মুখ্যমন্ত্রী কিবা এটা কথা কয় দিয়ে সেই কথাটো বদ্রুদ্দিনাথ বলে কয় সেই কথাবিলাক ফাদিল হয়ে গেল, এতিয়া বিজেপিয়ে এইবিলাক কথা কই ফালে বাঁচিব নোৱাৰিব, গতিকে অনাগত যিজনক এতিয়া যিজন রাহুল গান্ধী ডাঙরিয়াক পাপলু বুলি কৈছিলে লল্লু বুলি কৈছিলে সেই রাহুল গান্ধী ডাঙরিয়াক আজি বিরোধী দলের নেতা হওয়ার পিছত প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় আগবঢ়াই আনিলে, গতিকে এইখিনি কথা চিন্তা কথা যেটো শক্তি অসমত এতিয়া বিষ বাষ্প বিয়পাই আছে বিভিন্ন দুষ্কার্য সংগঠিত করেছে সেই প্রসঙ্গত আপনাদের কংগ্রেস দলের কথা উল্লেখ করেছে সেইটো আসল হবলগিয়া হয় না নহয় সেইটো হেগানি সেই শক্তিটোর সেই শক্তিটোর কারণে ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রতো বিজেপি সরকার অসমতো বিজেপি সরকার, তেওঁলোকর কারণে নতুন আইন প্রণয়ন করক তেওঁলোকক শাস্তি দিয়ক তেওঁলোকক ফাঁসি দিয়ক তাত কংগ্রেস দলের কবলগিয়া কথা নাই, কিন্তু বেআইনিভাবে যাতে কোনো কাম মানে তেখেতকলে নকরে সেই অনুরোধে আমার থাকিব, গতিকে এইটো এই কথাটো আজি প্রমাণ হয়ে গল, গতিকে আজি আপনাদের দেখিছেই যে ইমান ডাঙর একটা ঘটনা হয়ে গল, ধর্মেন্দ্র প্রধান ডাঙরিয়া শিক্ষামন্ত্রী হয়ে থাকুতে নিটে হোক নেটে হোক ইউজিসিএ হোক এই গোটেই কথাবিলাকর কেনেকুয়া ধরনের জিরো টলারেন্স বলে কয় কি হল এই ঘটনাবিলাক কেনেকে ঘটিবলে পালে, গতিকে এই কথাবিলাকর উপর তেখেতকলে চিন্তা করক, আর ড্রাগস ব্যবসায় করে কোনোবা রেপ করে কোনোবা কিবা করে এই কথাবিলাকর উপর নতুন আইন তেখেতকলে প্রণয়ন করক, আর দোষী যে সকল লোক আছে তেওঁলোকক ফাঁসি দিয়ক তেওঁলোকৰ কারণে আমি ধর্ণা দিব না, আমি আপোনাক কথা আহিম কিন্তু যেহেতু এতিয়া আপোনালোকৰ যোৰহাট সমষ্টিত জয়লাভে এওঁলোকক শক্তি যোগা বলে শাসকীয় পক্ষ অভিযোগ উত্থাপন করেছে সেই অভিযোগের পোনপটিয়া উত্তর আপনার লাগিব আমাক, কিন্তু প্রশান্ত ফুকন ডাঙরিয়াও আমার সঙ্গে লাইভত আছে সাংবাদিক জেসিমর সঙ্গে, জেসিম এই আখরিক শক্তিটির কথা কোয়া হয়েছে প্রশান্ত ফুকনে কি কব বিচারে? এটা আখরিক শক্তির কথা কোয়া হয়েছে যে তীব্র চর্চাত আহিছে যে এখিনি মানুষে
অসমৰ বিভিন্ন প্ৰান্তত কুটাঘাত সংঘটিত কৰি ধৰে, এনেধৰণৰ এটা পৰিৱেশ সৃষ্টি কৰিছে, কি ক'ব গোটেই প্ৰসংগত? আজি যিটো কথা ওলাইছে সেই কথাটো অপ্ৰাসংগিক নহয়। আজি আমাৰ ধাৰাবাহিকভাৱে এই ৰিজাল্ট ওলোৱাৰ পাছৰ পৰা আমাৰ বৰপেটাত কওক, লখিমপুৰত কওক, বাকী এই সৰু ছোৱালীজনী ধৰ্ষণ কৰাৰ কথা হওক, এই গোটেই কথাবিলাকে যিটো দেখা যায় এটা বিশেষ সম্প্ৰদায়ৰ লোকে, বাংলাদেশীৰ মূলৰ মুছলমান সম্প্ৰদায়ৰ লোকে এই কামটো কৰাটো এটা সম্পূৰ্ণৰূপে প্ৰমাণিত হৈছে আৰু সেই কথাটো আমি ক'বলৈ বাধ্য হৈছোঁ। নহ'লে কি হৈছে, বিজুত হাজৰিকা ডাঙৰীয়াৰ নিচিনা এজন ৰেছপনচিবল মন্ত্ৰীয়ে এই কথাটো যিটো ষ্টেটমেণ্ট দিছে সেইটো সঁচাকৈ গুৰুত্ব সহকাৰে লৈছে তেখেতে কথাটো। আৰু এই কথাটোৱে মই ভাবোঁ যে আগন্তুক দিনত আমাৰ অশনি শক্তি আৰু কঢ়িয়াই আনিব, আৰু এই অশনি শক্তিটো কঢ়িয়াই অনাৰ ক্ষেত্ৰত কোনে তেখেতসকলক অনুপ্ৰেৰণা দিছে এই কথাটো কিন্তু আজিৰ ডেটত এটা ডাঙৰ প্ৰশ্নবোধক, এই কথাটো এটা ডাঙৰ প্ৰশ্নবোধক। যিহেতু আমাৰ আগন্তুক গত দিনবিলাকত আজি তিনি বছৰ আমাৰ এইখন চৰকাৰ হোৱাৰ পাছতো এনেকুৱা ধৰণৰ কোনো কথাত আমাৰ হিন্দেহি হোৱা নাছিলে, কিন্তু ইয়াত এতিয়া এনেকুৱা এটা ব্যৱস্থা হৈছে যিটো ব্যৱস্থাই এই কেইদিনমানৰ ভিতৰতে এটা প্ৰমাণিত হৈছে আৰু এই প্ৰমাণিতই আগন্তুক দিনত আৰু বেছি অশনি শক্তি কঢ়িয়াই আনিব। আৰু সেইকাৰণে পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াই যিখিনি কথা কৈছে এইটো সম্পূৰ্ণ 100% শুদ্ধ, কোনোবাই বেয়া পাব পাৰে, কোনোবাই হেৰি কৰিব পাৰে, কিন্তু এইটোতেই কথাটোত এটা যে মেলাফাইড ইণ্টেনশ্যন লৈ কিছুমানে তেওঁলোকক এণ্টাগনাইজ কৰিছে এই কথাটো কিন্তু ইয়াত প্ৰমাণিত হৈছে। যোৰহাটত বিজয় সাব্যস্ত কৰিছে কংগ্ৰেছে আৰু বিভিন্ন সময়ত অভিযোগ উত্থাপন হয় যে কংগ্ৰেছে এইখিনি মানুহক বিশেষভাৱে সমৰ্থন জনায় আৰু তাৰ ভোটৰ লালসাতেই হওক অন্যান্য প্ৰসংগতেই যিটো বিজয় কেনেধৰণৰ এইসকল লোকক এই যিটো আসুৰিক শক্তি বুলিয়েই অভিযোগ কৰা হৈছে তেওঁলোকৰ ক্ষেত্ৰত কেনেধৰণৰ সহায় হয়তো হ'ব পাৰে? এইবাৰ কংগ্ৰেছৰ 3টা ছিট জিকাৰ পাছত এনেধৰণৰ কিছুমান মানুহক কংগ্ৰেছে যিধৰণে মৰম কৰিব ল'লে, আগতে মৰম কৰিছিলে কোলাত তুলি লৈছিলে, আজিৰ ডেটত তেওঁলোকক কোলাত তোলা নহয়, কোলাত তুলি লৈ তাহাঁতক চুমা খোৱাৰ ব্যৱস্থা কৰিছে। এইটোৱে এতিয়া ছিগনিফিকেণ্টলি আমি দেখি আছোঁ, মানে এই ইলেকশ্যনৰ পাছত সেই মানুহখিনিৰ প্ৰতি ৰাম ভৰসা যে হৈছে কংগ্ৰেছ দল সেই কথাটো প্ৰমাণিত হৈছে, আৰু সেইকাৰণে তেওঁলোকক অকল কোলত তোলাই নহয় কোলাত তুলি লৈ পেলাই চুমা খোৱাৰো ব্যৱস্থা এটা কৰিছে। আৰু সেইবিলাক কথাৰে আকাৰ ইকাৰ লগাই সেই মানুহখিনিয়ে হয়তো তেওঁলোকৰ পৰা এনেকুৱা ধৰণৰ তেওঁলোকে নকলেও ভিতৰৰ পৰা অন্তৰ আত্মাৰ পৰা এটা তেওঁলোকক এণ্টাগনাইজ কৰিছে যে তহঁতি এনেকুৱা ধৰণৰ কাম দৰকাৰ হ'লে কৰিব লাগে বুলি, হয়তো তেওঁলোকৰ মনত তেনেকুৱা এটা ভাৱ আমাৰ মনত ভাৱ হৈছে। নহ'লে কি কাৰণে হ'ব, আজি 3 বছৰ হোৱা নাই আৰু তেওঁলোকৰ এইবাৰ তেওঁলোকৰ প্ৰতি থকা মৰম অকল কোলাত তোলাই নহয়, যিটো কোলাত তুলি লৈ চুমা খাই আদৰ সাদৰ কৰা যিটো ব্যৱস্থা এই ব্যৱস্থাটোৱে এনেকুৱা প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিব ৰাজু চাহুৱে এইখিনি কথা। ৰাজু চাহুদাগৰীয়া কি ক'ব প্ৰশান্ত ফুকনৰ এইখিনি বক্তব্যৰ? মানে দুৰ্ভাগ্যজনক কথা, তেওঁলোক যে সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰে এইটো মই এটা উদাহৰণ দিব খুজিছোঁ। এই যোৱা মাৰ্চ মাহৰ 23 চনৰ মাৰ্চ মাহত তিনিচুকীয়া জিলাৰ বৰডুবি থানাৰ অন্তৰ্গত কাটানি গাঁৱত বুধনী পৰ্যায়ৰ যি ছাত্ৰী আছিলে, অষ্টশ্ৰেণীৰ ছাত্ৰী, সেই অষ্টশ্ৰেণীৰ ছাত্ৰীগৰাকী ধৰ্ষিতা হৈছিলে, কেছ ৰেজিষ্টাৰ হোৱাৰ পিছত আজি 1 বছৰ 4 মাহ শেষ হৈ গ'ল, কিন্তু আজিলৈকে দুৰ্কৃষ্টিকাৰীক ডাবল ইঞ্জিন চৰকাৰে এৰেষ্ট কৰিব নোৱাৰিলে। গতিকে এইটো চৰম দুৰ্ভাগ্যজনক কথা। গতিকে এই যে বুধনী পজাৰ মাতৃগৰাকী
ছোৱালীজনীৰ বলৎকাৰ হোৱাৰ পিছত মাতৃয়ে আত্মহত্যা কৰিলে। দিল্লীৰ যিটো কেছ হৈছিলে, দিল্লীৰ দামানীৰ যিটো কেছ হৈছিলে, দামানী কেছতকৈও ডাঙৰ কেছ এইটো। ইয়াত কেন্দ্ৰীয় মন্ত্ৰী আছিলে ৰামেশ্বৰ তেলী ডাঙৰীয়া, ইয়াত সঞ্জয় কিষাণ কেবিনেট মন্ত্ৰী ডাঙৰীয়া ইয়াত আছিলে, কিন্তু আজিলৈকে কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰিব নোৱাৰিলে। কিন্তু মই দেখিলো দিগনেশ মেৱনে ডাঙৰীয়া এটা ৱৰ্ড কৈছিলে, তেওঁক গুজৰাটত গৈ অসম পুলিচে এৰেষ্ট কৰি আনিছিলে। আমার পবন খেরা ডাঙরিয়া এটা কথা কইছিলেন নরেন্দ্র মোদীর এগেনস্ট, দিল্লিতে অ্যারেস্ট হয়েছিল। কিন্তু এই যে রেপ হয়ে গেল শাহ জনগোষ্ঠীর অষ্ট শ্রেণীর ছাত্রী, সেই ছাত্রী গরাকির আজিও আজি তারিখতো অ্যারেস্ট কিহর কারণে ডবল ইঞ্জিন সরকারে করিব পরা নাই, এইটো চরম দুর্ভাগ্যজনক কথা। এই যে ডবল ইঞ্জিন সরকারে ডবল রোল করে, সেই কথাটো আজি প্রমাণ হয়ে গেছে। এইটো সুকে কোনে এই কথাবিলাক আজি উলাই পড়িছে। গতি এনে ধরনের ধর্মীয় রাজনীতি নকরিব, ধর্মীয় রাজনীতি নকরিব। মানে হিন্দু মুসলিম যুনে কালপিত হক লাগিলে, যুনে দুঃখী নহক লাগিলে, তেওঁলোকক ধরি আনক, জেলত দিয়ক, ফাঁসি দিয়ক, নতুন আইন প্রণয়ন করক, তাত আমার কবলগিয়া কোনো কথা নাই। এই প্রশ্নটি চক্রধর গগৈ ডাঙরিয়া খুলিব বিচাৰিছো। গগৈ ডাঙরিয়া, যেহেতু কংগ্রেসে অভিযোগ উত্থাপন করে কৈছে যে ধর্মীয় রাজনীতি নকরিব, আর পোনপটিয়া কথাটা হল যেহেতু কংগ্রেসের দুই এজন সাংসদ করবাত করবাত জয়লাভ করলে, তারবাবে এই আসরিক শক্তিটে শক্তি বৃদ্ধি পাইছে বা তেওঁলোকৰ মানসিক শক্তি বা এনে ধরনের দুষ্কার্য করার শক্তি বৃদ্ধি পাওয়া বলে আপনাদের অভিযোগ করেছে। কিন্তু আইন প্রশাসন বা আরক্ষী প্রশাসন আপনাদের নিয়ন্ত্রণত আছে, এইবর রোধ করাটো সরকারের দায়িত্ব, আর সরকারে এইখানে করবাটহে তেওঁলোকৰ বাবে এই প্লাস পয়েন্ট হব নহয় জানো? চক, মই এটা কথা আপনাক জনাইছো যে আন সকলো দলে করা ধরনের ভারতীয় জনতা পার্টিয়ে কেতিয়াও ধর্মীয় রাজনীতি করা নাই। আমার নীতিয়ে হৈছে সবকা সাথ সবকা বিকাশ। গতি রাজু সাহু ডাঙরিয়াক মই জনাই থৈছো, তেখেতে বহুত কিটা কথা কলে, তেখেতে এটা কথা জানি থক যে এইখন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন এনডিএ সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার এখন অসমৰ। গতি এইখন সরকারের দিন কোনো মুজরিম হারি যাব নয়, একটার পিছনে মুজরিম যিমান রেপ হল কিহর কারণে এরেস্ট হওয়া নাই, সেই কথাটা কোক ডাবল ইঞ্জিন সরকার চলাই আছে, আপনাদের কিহর কারণে এরেস্ট করিব পরা নাই? আপনি আপনি অল শুনিবলে ধৈর্য রাখো, আপনি অল শুনিবলে ধৈর্য রাখো, আপনাদের আপনি আপনাদের আপনার যে বর্তমান লোকসভা নির্বাচনের যে ভোটের বিন্যাস, এই ভোটের বিন্যাসটে আমাক ভবাই তুলিছে যে আপনার কো মুসলিম হয়, আপনাদের মিয়া সকলক প্রোৎসাহন দিয়ে। আজি আপনাদের পুরা 75 লাখ ভোটের ভিতর 58 লাখ মুসলিম ভোট আপনাদের পাইছে। ইয়ারপরে আমার সন্দেহ হয়েছে, আমার ইয়ারপরে সন্দেহ হয়েছে, আমার ইয়ারপরে সন্দেহ হয়েছে যে আপনাদের মিয়া সমাজ আপনাদের পাকঘর লুকাই থাকে, মিয়া আপনাদের ধর্ষণকারী পাকঘরের ভিতর কংগ্রেস দলে লুকাই থাকার কারণে আজি ধরিব পৰা নাই। কোনে লুকাই থৈছে তাক এরেস্ট করক, তাক ফাঁসি দি দিয়ক, তাত আমার কবলগিয়া। আরে আপনালোকে আপনালোকে কংগ্রেস দলে কংগ্রেস দলে লুকাই থৈছে, এই কারণে আজি এই মুঠতে এতিয়া কংগ্রেসে বিজেপি এনে ধরনের সমালোচনা করেছে, বিজেপিও কংগ্রেসের সমান্তরালভাবে সমালোচনা করেছে। আপনার লাইনত থাকক, আমার এই আলোচনা আগ্রহ নিম, কিন্তু এখানে আমি চমু বাণিজ্যিক বিরতির বাবে রব লাগবে।